শত্রুর ঘরে পশি আক্রমণ করব ভারতর এই লড়ুয়া ড্রোন কন রয়েছে এর বিশেষত্ব আসন্তু জানি রাখিবা তা পূর্ব নিহাতি ভাবে ওড়িয়া নিউজ দুনিয়াকে সাবস্ক্রাইব করে পাখে বেল আইকনটিকে প্রেস করে নিতু তবে পুলওয়ামা আক্রমণ পরে ভারতীয় সৈন্য ঐতিহাসিক প্রতিশোধ নিয়ে শত্রু ইলাকার শত্রু দমন করে সর্জিকাল স্ট্রাইক বলে কুহগাল পাখাপাখি সমান ঢঙ্গের এথর পুঞ্চে ভারতীয় যোদ্ধা উপরে আক্রমণ করাগলা ভারতীয় সেনা কিভাবে এর প্রতিশোধ নেব তাহা উপরে রয়েছে সমস্ত নজর এসবু মধ্যে লড়ুয়া ড্রোন বিষয়ে কিছু তথ্য সামনাকে আসুচি যা শত্রুর ঘরে পশি শত্রুকে দমন করিব বলে যোজনা করা যাচ্ছে লদাখর নিউব্রা উপত্যকার এই অস্ত্র সফলতার সহ পরীক্ষণ করা যাচ্ছে এর অর্থ ভবিষ্যতের সর্জিকাল স্ট্রাইক করিবার কোণী আবশ্যকতা পড়ব না এই লড়ুয়া ড্রোন সীমান্তরে এবং শত্রুর ঘরে পশি হি ধ্বংস করিব চলিত বর্ষ মধ্যে সোলার ইন্ডস্ট্রিজ এই সমস্ত অস্ত্র ভারতীয় সেনাকে হস্তান্তর করিব বলে আশা করা যাচ্ছে এই অস্ত্র নাগপুর সোলার ইন্ডস্ট্রিজর সহায়ক কোম্পানি ইকোনোমিক্স বিস্ফোরক এবং বেঙ্গালুর জে মোশন স্বয়ংশাসিত সিস্টম প্রাইভেট লিমিটেড কোম্পানি মিলিত ভাবে প্রস্তুত করেছেন গত বর্ষ মার্চ 21-23 মধ্যে এই অস্ত্রকে সফলতার সহ নব্রা উপত্যকার পরীক্ষণ করা ষাটি নব্বই মিনিট পর্যন্ত উড়িপারে এর কার্যক্রম পরিসর হচ্ছে 15 কিলোমিটর এই ড্রোন 4500 মিটর উপরে উড়িবা সহ সিধাসলখ শত্রুর ট্যাঙ্কর সশস্ত্র যান অস্ত্রশস্ত্র ডিপো এবং সামরিক গোষ্ঠী উপরে আক্রমণ করিব এই অস্ত্রকে আর্মি ডিজাইন ব্যুরো দ্বারা পরীক্ষা করা যাই নাগস্ত্র উইংস ড্রোন বলে কুহযায় এতে বিস্ফোরক রক্ষে শত্রু উপরে করা যাইপারিব আক্রমণ তবে এভাবে ভাবে এক লড়ুয়া ড্রোন যাকে শত্রুকে নিমিষকরে সফা করিবার ক্ষমতা রাখিছে এখন আপনার মতামত রাখুন সাবস্ক্রাইব করুন ওড়িয়া নিউজ দুনিয়াকে সে পর্যন্ত মু রহিলি নমস্কার।